ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। এরই মধ্যে শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর 11তম আসর। আসরে এখন পর্যন্ত 11 ম্যাচ শেষ হয়ে গেছে মুম্বাইয়ের, 14 ম্যাচের মধ্যে বাকি আর তিনটি, যেই তিন ম্যাচ অতি গুরুত্বপূর্ণ মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য। মুম্বাই ইন্ডিয়ান্সের প্রথম 6 ম্যাচে টানা মূল একাদশে ছিলেন মোস্তাফিজ, সেই 6 ম্যাচে অসাধারণ পারফরমেন্স করেছিলেন বাংলাদেশি এই পেসার। তবে দল জয় পেয়েছে মাত্র একটিতে, যার ফলে টিম কম্বিনেশনে পরিবর্তন আনতে হয়েছে মুম্বাইয়ের। দলে এসেছে বেন কাটিং, বাদ পড়েছেন মোস্তাফিজ। বেন কাটিংকে নিয়ে খেলা 5 ম্যাচের 4টিতেই জিতেছে মুম্বাই। সব মিলিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স দলটি টানা জয়ের পথে আছে। এই মুহূর্তে পয়েন্ট টেবিলে 4 নম্বরে তারা, আর তাই উইনিং কম্বিনেশন ভাঙার কোনো চিন্তা নেই দলটির। এজন্য টানা বসে থাকতে হচ্ছে মোস্তাফিজুর রহমানের। এই জয়ের ধারা ধরে রেখে মুম্বাই যদি প্লে অফ নিশ্চিত করে, তাহলে মোস্তাফিজকে দলে নেওয়ার প্রশ্নই আসবে না আর। কারণ যে দলটি জয়ের পথে থেকে প্লে অফ নিশ্চিত করবে, সেই দল ভেঙে নতুন দল করার কোনো চিন্তা নেই মুম্বাইয়ের। যার কারণে এবারের আইপিএল আসর শেষ হয়ে গেল কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের। তবে দলে ইঞ্জুরি সমস্যা দেখা দিলে আবার হয়তো জায়গা হতে পারে বাংলাদেশি এই পেসারের। এছাড়া মোটামুটি নিশ্চিত আইপিএল শেষ মোস্তাফিজের।